বিরতির পর আবারো স্বাগত জানাচ্ছি আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেটে। সিলেটের জাফলং এ পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে 3 শ্রমিকের। এই ঘটনায় আহত হয়েছে আরো 10 জন। বুধবার বেলা 1টায় জাফলং পাথর কোয়ারির বলঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান খান জানান, বলাঘাট কোয়ারি এলাকার শ্রমিকরা গর্ত করে মাটির নিচ থেকে পাথর উত্তোলন করছিল। এ সময় হঠাৎ করে উপর থেকে গর্তের মধ্যে মাটি ধসে পড়া শুরু হয়। এতে চাপা পড়ে 3 শ্রমিক মারা যান। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো 10 শ্রমিককে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত 3 শ্রমিকরা হলেন বরেন দাস, নিখিল চন্দ্র দে, বুলু দাস। তারা সকলেই সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। সরকারিভাবে সরবরাহ করা বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে নানা উপসর্গে আক্রান্ত হয়ে সিলেটের মতো হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে অভিভাবকরা তাদের শিশু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভিড় করেছে। মঙ্গলবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়ছে এমন খবর ছড়িয়ে পড়ার পর সুনামগঞ্জ সদর হাসপাতালে অভিভাবকরা শিশুদের নিয়ে ভিড় করেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রায় 5 শতাধিক অভিভাবক তাদের শিশুদের নিয়ে হাসপাতালে আসেন। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর থেকে শিশুরা দুর্বল হয়ে পড়ছে, অনেকেই বমি করেছে এমন খবর ছড়িয়ে পড়লে পুরো বিভাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে হবিগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর হাজার হাজার শিশু অসুস্থ হওয়ায় খবর গোটা জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আতঙ্কিত অভিভাবকদের কারণে জেলার সর্বত্র অসুস্থ শিশুদের নিয়ে অভিভাবকরাও বিপাকে পড়েন। মৌলভীবাজারেও একইভাবে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। তবে এসব এলাকায় অসুস্থ হওয়ার চেয়ে আতঙ্কিত অভিভাবকরা হাসপাতালে বেশি ভিড় করছেন বলে জানা যায়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মৌলানা হাবিবুর রহমান বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নে কোনো মুসলমান নিরপেক্ষ থাকতে পারে না। তাই স্বাধীনতার পক্ষের মানুষ বলতে যদি ইসলাম ধর্মকে ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা হয় তাহলে এদেশের মানুষ কোনোদিনই এই স্বাধীনতার পক্ষে ছিল না বলে উল্লেখ করেন তিনি। সিলেট থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিলেট ব্যুরো প্রধান মইনুল হক বুলবুল। সিলেট কোর্ট পয়েন্টে নাস্তিক ব্লগারদের বিচারের দাবিতে খেলাফতে মজলিস সিলেট জেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সংগঠনের আমির মাওলানা হাবিবুর রহমান কাজীর বাজারি বলেন, কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। দেশে কঠোর গণ আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এ দেশকে স্বাধীন করা হয় নাই আল্লাহ ও তার রসুলকে গালি দেওয়ার জন্য। তখন তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, সিলেট থেকে ধর্মপ্রাণ মানুষ আন্দোলন গড়ে তুলবে যার ধাক্কা সরকারের ক্ষমতার মসনদে গিয়ে লাগতে পারে। মইনুল হক বুলবুল, এনটিভি নিউজ, সিলেট। সিলেটে সাবেক ছাত্রলীগ নেতা জগজ্যোতি তালুকদার হত্যা মামলা সাব্বির আহমেদ নামে একটি ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে দায়ের করেছেন বলে অভিযোগ উঠেছে। জগজ্যোতির স্বজনদের কাউকে বাদী না করিয়ে বাদী হওয়ার নিহত রাজনৈতিক সহকর্মী পরিচয়ধারী সাব্বির আহমেদের পিতৃ পরিচয় ও ঠিকানা নিয়েও দেখা দিয়েছে বিপত্তি। মামলার এজাহারে বাদী সাব্বির নিজেকে সিলেট নগরীর দরগা গেট ওয়েব 72 বাসার আজিজউদ্দিনের ছেলে পরিচয় দেন। বাদী সাব্বির আহমেদের পিতার যে নাম ও ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানায় বাসিন্দা আজিজ সাব্বির আহমেদ নামে কেউ থাকে না বলেও সত্যতা পাওয়া গিয়েছে। এ ব্যাপারে বুধবার স্থানীয় একটি দৈনিকে সিলেট নগরীর দরগা গেট ওয়েব 72 বাসার বাসিন্দা আজিজ উদ্দিনের প্রতিবাদ প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ আতাউর রহমান বাবুল জানান, হত্যাকাণ্ড ঘটেছে সত্য, তাই এ ব্যাপারে মামলা নিতে ও খুনিদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো পুলিশের দায়িত্ব ও কর্তব্য। সিলেটে শহীদ মিনার হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননাকারীদের গ্রেফতারের দাবিতে
গণ অবস্থান কর্মসূচি পালন করছে খ্যাপা তরুণ নামে একটি সংগঠন। বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগঠনটি এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, গত 22 ফেব্রুয়ারি জামায়াত শিবির কর্মীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙচুর ও পতাকা পদদলিত করে। এই ঘটনার 20 দিন অতিবাহিত হয়ে গেলেও জাতীয় পতাকা অবমাননা ও শহীদ মিনার ভাঙচুরকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আগামী 24 মার্চের মধ্যে শহীদ মিনার সংস্কার ও হামলাকারীদের গ্রেফতার না করলে আমরণ অনশনে যাবার ঘোষণা দেন সংগঠনটির কর্মীরা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের আহ্বায়ক আব্দুল করিম কিম, সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা মইনুদ্দিন আহমেদ জালাল ও দেবাশিস দেব। ঢাকার নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে গ্রেফতারকৃত কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবেদ রাজার মুক্তির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় আজ বুধবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সকাল থেকে হরতালের সমর্থনে পিকেটাররা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায়। দূরপাল্লার যানবাহন চলাচল না করলে সকল ট্রেন ও ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক ছিল বলে জানানো যায়। তবে এ সময় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সরকারি বেসরকারি অফিস ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা থাকলেও কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি কম ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে কুলাউড়া শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই ছিল আমাদের হাতে আজকের ইউরোপ এবং সিলেটের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।